আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন স্বাগত জানাচ্ছি আপনাকে বিন মিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হুরুপ চেক করবেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই হুরুপ চেক করার উপায় কী মাঝে মধ্যে গভর্নমেন্টের লিঙ্কটি বন্ধ হয়ে যায় যার কারণে অনেকেই হুরুপ চেক করতে পারেন না আজকে আপনাদেরকে বিকল্প মাধ্যমে কিভাবে অন্যভাবে আপনি হুরুপ চেক করবেন তো প্রথমে আপনাকে যা করতে হবে হুরুপ চেক করার জন্য আপনাকে গুগল ক্রোম থেকে গুগলে যেতে হবে আপনি চাইলে অন্য ব্রাউজার থেকেও করতে পারেন আমার কাছে পছন্দ হলো গুগল যার জন্য আমি গুগলে চললাম গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে এস এ এ সেভেন ও ও লিখে চার্চ করুন এই ওয়েবসাইটের মধ্যে আপনি যে প্রথম ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এস এ এ সেভেন ও ডট কম এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে প্রথম যে গড়টি দেখতে পাচ্ছেন চেক ইকামা অনলাইন এটাতে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে যেটা আরবিতে লেখা আছে আপনাকে এটাকে ইংরেজি করে নিতে হবে আপনি যদি আরবি পড়তে পারেন তো ভালো না পারলে আপনাকে ইংরেজি করে নিতে হবে ইংরেজি করার জন্য আপনাকে যা করতে হবে আপনার ঠিক ব্রাউজারের উপরের দিকে তিন ডট থ্রি ডটের মধ্যে ক্লিক করতে হবে করে এটাকে ডেস্কটপ বাসন করতে হবে আমি ডেস্কটপ বাসন করে নিলাম এখন আমার এটা কম্পিউটার বাসন হয়ে গেছে একেবারে কম্পিউটার মতো দেখাবে দেন আপনাকে এখানে ট্রান্সলেট করতে হবে এখানে আপনি ক্লিক করে ট্রান্সলেট করতে পারেন অথবা অটোমেটিক আপনি দেখবেন এখানে নিচে অ্যারাবিক এবং ইংলিশ লেখা আছে যদি এমনটা আসে তো ওকে না আসলে থ্রি ডটে ক্লিক করে আপনাকে ট্রান্সলেট দেখুন এখানে ট্রান্সলেট লেখা আছে এটা সেট করে দিলে আপনার এটা ইংরেজি হয়ে যাবে আমরা এখানে সরাসরি করে নিতে পারবো ইংলিশ করে নিচ্ছি আমরা ইংরেজি হয়ে গেছে এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আপনি চাইলে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন যদি আপনার আঁকামা না হয়ে থাকে কিংবা আকামা নাম্বার আপনার মনে না থাকে তাহলে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন দ্বিতীয় গরটা হলো রেসিডেন্সি নাম্বার অর্থাৎ আকামা নাম্বার দিয়ে চেক করতে পারবেন তৃতীয় গরটি হলো বর্ডার নাম্বার যারা আসার পরে অনেকেরই আছে আসার পরে কপিল হুরুপ লাগিয়ে দিয়েছে বা হুরুব লাগিয়ে দেয় অনেক সময় সেক্ষেত্রে আপনি বর্ডার নাম্বার দিয়েও আপনার হুরুপটা চেক করতে পারবেন এখানে ন্যাশনালিটি চেট সেট করার কোনো প্রয়োজন নেই প্রথমেই আপনাকে যা করতে হবে যেহেতু আমরা আকামা নাম্বার দিয়ে চেক করবো আমরা আকামা নাম্বার ঘরে গেলাম এবং আকামা নাম্বারটা প্রেস করলাম ওকে দেন আপনার কাজ হলো ঠিক নিচের দিকে চলে আসা এখানে ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করুন ক্লিক করে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন সেভেন সিক্স নাইন এইট সেভেন থ্রি এগুলোকে বলে ইমেজ কোড এই কোডগুলো বসিয়ে দিতে হবে যেমনটা তারা দিবে ঠিক তেমনটাই বসাতে হবে সেভেন সিক্স নাইন এইট সেভেন থ্রি দিয়ে সবুজ গর্তাতে ক্লিক করবেন এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই যে ওয়ার্কার কেস এখানে লেখা আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ কাজ থেকে বেগে গেছে কাজে অনুপস্থিত অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক হলো হরপ আর যারা আছেন ডোমেস্টিক ওয়ার্কার হাউস ড্রাইভার এরপরে অন্যান্য পেশায় আছেন মাজরা পেশায় আমেল মঞ্জিল পেশায় তাদেরটা চেক করতে হয় অন্যভাবে কালকের ভিডিওতে দেখাবো যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা কিভাবে প্রপারলি চেক করবেন হরুপ আছে কি না এটা হলো আপনার সিস্টেম আপনি যদি বই দহন আপনাকে যদি আপনার কফিল হরুব না দিয়ে থাকে তাহলে আপনার এখানে আসবে অন দ্য জব আমি দেখাচ্ছি আমি আমার দিয়ে দেখাচ্ছি ওকে সার্সে দিলাম দেখুন আমারটা অন দ্য জব দেখাচ্ছে অর্থাৎ আমি কাজে আছি আমি কাজ থেকে বেগে যাইনি যারা কাজ থেকে বেগে গেছেন রানওয়ে তাদেরকে বলবে তাদেরটা মেসেজ আসবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এটা হলো হরুপ চেক করার একদম পারফেক্ট নিয়ম আপনি যে কোনো তথ্যের জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অ্যাস এ এ সেভেন ও ও ডট কম এখানে সব ধরনের তথ্য আপনি সবার আগে পেয়ে যাবেন মিনিস্ট্রির যত ধরনের তথ্য আছে যত ধরনের খবর আছে সেখানে আপনি বাংলাতে ট্রান্সলেট করা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই কী এই ছিল আমার কাছে আজকের আয়োজন আপনাদের জন্য সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চেক করবেন যারা আসছেন ডোমেস্টিক ওয়ার্কার তাদের আছে কিনা